বন্ধু কেমন হওয়া চাই, অথবা বন্ধুত্বের সম্পর্কগুলো কেমন হয়, ভালো বন্ধুর একটি উদাহরণ কি এবং খারাপ বন্ধুর কি উদাহরণ হতে পারে? হাদিসটি ইমাম বুখারী মুসলিমে এগুলো উল্লেখ করা হয়েছে বিশুদ্ধ গ্রন্থে হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ মাসালুল জালিসিস সু, একজন ভালো বন্ধু, একজন সৎ বন্ধু আর একজন অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে এরকম, কামাসালি সাহেবুল মিসকি ওয়াকিরা হাদ্দাদ, যে একজন আতর বিক্রেতার মতো আর আরেকজন হলো কামারের দোকানের মতো, কামারের মতো, যিনি কামারের জিনিসপত্র আপনার বানায় তার মতো উদাহরণ, একজন ভালো বন্ধু আর একজন খারাপ বন্ধু। কেমন? লা ইয়াদামুকা মিন সাহেবুল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদুরিহাহু, যদি আতর বিক্রেতা ভালো বন্ধুর উদাহরণ এভাবে যে তুমি যখন তার কাছে যাবে আতর তোমার গায়ে লাগিয়ে দিবে, সে তোমাকে সে আতর গায়ে লাগিয়ে দিবে। যারা আতর বিক্রেতা, লক্ষ্য করেছেন কি, আপনি কিনেন আর না কিনেন আতরটা পারে আপনার হাতটা দিয়ে দিবে, তাই নয় কি? ইম্মা তাশতারিহি, অথবা তুমি তার কাছ থেকে আতর কিনবে। একজন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে এটাই, যে আতর বিক্রেতার মতো তুমি আতর বিক্রেতার কাছে গেলে সে তোমাকে কি করে দিল, আতর লাগিয়ে দিল। অর্থাৎ কোরআন এবং সুন্নার পথে যারা চলে, যেই মানুষটা দিনদার, যেই মানুষটা আল্লাহ ভীতি, যার ভিতরে মোমেনের গুণাবলী আছে, তুমি তার সাথে সাক্ষাৎ করো, প্রথমেই সাক্ষাৎ করো, সে প্রথমেই তোমাকে সালাতের আদেশ দিবে। ওই ব্যক্তির মতো যে তুমি তার কাছে গেলে তুমি কিনো আর না কেন গেলেই তোমাকে আতর লাগিয়ে দিবে। বুঝতে পারছেন কিনা? অথবা আও তাশতারিহি, অথবা তুমি তার কাছ থেকে ক্রয় করবে, অর্থাৎ তোমার বন্ধু যে দিনের উপরে আছে ওই দিনটাকে তুমি গ্রহণ করলে, আও তাজিদু রিহাহু, অথবা তার কাছ থেকে সোগ্রাণ নিলে, অর্থাৎ দিনদারি মানুষের সাথে উঠা বসা করলে, তার ভিতরে যে পরহেজগারিতা, তার ভিতরে যে আমানতদারিতা, এই আলোকিত তুমি সেটা পেয়ে যাবে, ওই আতরওয়ালার মতো যে আতর বিক্রি করে, তাই নয় কি? আজকে আপনি দেখেন আপনার বন্ধুগুলো, দেখেন আপনার প্রত্যেকটা বন্ধু, আপনার বন্ধু মাস্তান বন্ধু আছে, আমি যে এর সাথে উঠা বসা করেন কেন, সমাজে ভালো মানুষের সাথে উঠা বসা করা যায় না? আরে ভাই মাঝে মাঝে লাগে, ভুল বলছিলাম কিনা, কই যে বাড়ির ট্যাক্স টুক আবার ভেজাল করলে একটু থ্রেট দিলে ভালো হয়, দেখা যাবে না জাহান্নাম থ্রেট দিয়ে জান্নাতে নিতে পারে কিনা, দেখা যাবে তখন পারা যায় কিনা। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে ফিরানোর তৌফিক দান করুক। ওয়াকিরু হাদ্দাদি ইহরিকু বাদানাকা আও সাউবাকা, আর কামারের উদাহরণ হচ্ছে এরকম, যে তুমি সেখানে যদি দাঁড়াও তাহলে তোমার কাপ তোমাকে পুড়িয়ে দিবে, অর্থাৎ তোমাকে কালো করে দিবে, অথবা তোমার জামাটা কিন্তু পুড়িয়ে ফেলবে। অর্থাৎ খারাপ বন্ধুর সাথে যদি মিশো নিশ্চিত তোমার লাইফ ধ্বংস করে ফেলবে। যদি লাইফ নষ্ট করতে না পারে, তুমি যেই পথে চলছো সঠিক পথে, এই পথে তোমার বাধা হয়ে সে দাঁড়াবে। এরপর আল্লাহ রাসূল বললেন, আউ তাজিদু মিনহু রিহা খবিসা, অথবা তার কাছ থেকে খারাপ গন্ধ বের হবে, অর্থাৎ মন্দ বন্ধুর সাথে কোনো ভালো গুণ তাদেরকে পাওয়া যায় না। সে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, সে যদি ভালো সেট ইউজ করে, তাহলে আপনার কাছে শেয়ার করবে গান বাদ্য, আর যদি ভালো হয় তাহলে ভালো কিছু শেয়ার করবে, কোরআন তেলাওয়াত, অর্থাৎ ভালো আলেমদের ওয়াজ নসিহত শেয়ার করবে, আর যদি খারাপ হয় তাহলে খারাপটাই শেয়ার করবে। বুঝতে পারছেন কিনা? এখন আমাদের যারা সালাত আদায় করি, যারা আমরা মোমেন দাবি করি, নামাজের সময় টাট করে আপনার গান বাদ্য বেজে উঠবে, তাও আবার বাংলা না হিন্দি গান, এদিক দিয়ে শহীদ মিনারে ফুল, ওদিক দিয়ে আবার কি হিন্দি গানের ভালোবাসা। কত ধোকাবাজ এই জাতির কিছু মানুষগুলো, কত প্রতারক, কত টাউট, একদিক দিয়ে বাংলা ভাষার ভালোবাসা, অপর দিক দিয়ে গান শুনতে শুনতে কাহিল। এটা কি আমাদের মুসলমানদের উচিত ছিল? এটা কি আমাদের কালচার? এটা কি আমাদের সংস্কৃতি? শুক্রবারে জাতীয় খেলা, শুক্রবার দিন, জুমার দিন, এখন জুমার এমন টাইমে খেলা, জাস্ট দুইটা খেলা আরম্ভ, এখন তো সে খেলা প্রেমী, সে জুমার সালাত পড়বে কিভাবে? আপনার 12:30 ঘুম থেকে উঠলে রেডি হয়ে যেতে যায় আপনার
আপনার জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে, এই গাড়ির ভিতরেই তার সালাতের সময় চলে যায়, দুটার সময় সে জাস্ট টাইমে সে খেলা শুরু করে, সে কখন সে সালাতটা আদায় করবে? আর দর্শকের সারিতে বসে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি জিতে দাও, চোখের পানিও ফেলে দেবে। হারাম কাজের দোয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যেটা ইসলামে হারাম নিষিদ্ধ তার জন্য আপনি দোয়া করতে পারবেন। লক্ষ লক্ষ শত শত মানুষের ইসলামকে নষ্ট করে দিয়ে আপনি খেলা দেখছেন রাস্তাঘাটে সালাতের সময়, আপনি কি মনে করেন আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দিবেন? আল্লাহ তাআলার বিধানকে আপনি ব্যর্থ করে দিবেন? হিসাব একদিন হবে, এই সাক্ষী দিবে হাত, আপনার জিহ্বা, আপনার মুখ, আপনার সব কিছু। নিজে তো নিজে গেলেন, সাথে বন্ধুকেও নিয়ে গেলেন, যাই সালাত আদায় করে না, একটু জুমার দিন পড়বে সেটাও বাদ, বন্ধুকে নিয়ে খেলা দেখতে গেলেন। আমি একাই জাহান্নামে যাব, বন্ধুকেও নিয়ে যাব, তাই কি হচ্ছে না ভাই আমাদের? তো এখান থেকে গিয়ে আমাদের সচেতন হতে হবে না? আমাকে সোচ্চার হতে হবে না?